আমরা ছবিগুলা বাইরে রাখি না সুন্দরভাবে সারিবদ্ধভাবে আগরছড়ি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দুস্থদের মাঝে খাদ্য সরবরাহ করছেন। তো আমাদের সর্বসংস্থান বিষয়ক সম্পাদক বাড়ি বাঙালি গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব উপস্থিত আছেন কাগলাছড়ি জেলা বিএনপি সুযোগ্য যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ঘোষণা করবেন। এ পর্যায়ে আমি আজকের এই কল্যাণ হেলথ সেন্টারের সবার উদ্যোগের ঘোষণা করছি। নেতা কর্মী ভাই ও বোনেরা উৎসাহিত করব, সহযোগিতা দেব, যারা সচেতন নয় নিজের আশেপাশে মাথা ব্যথা হয় কাশি হয় তারা দুঃখ মানুষ হয়, তারা ভগবান টাকাটা সেটা মধ্যে এবং যারা লকডাউনের কারণে তাদের পরিবারের হাত নাই, উপযুক্ত ডাক্তার থেকে তারা প্রেসক্রিপশন আনতে পারে এবং আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে হ্যাঁ প্রেসক্রিপশনটা সঠিক এবং এই লোক সঠিক, ডাক্তারকে ফোন করে আমরা জিজ্ঞেস করব। তাহলে যদি দেখা যায় যে এই প্রেসক্রিপশন সঠিক আছে, রোগ সঠিক আছে, তাহলে আমরা হতদরিদ্রদের আমরা ওষুধ কিনে দেব, এই করোনার ওষুধ যা লাগে আমরা রোগীদের কিনে দেব। সরকার দরিদ্রকে দেওয়ার নামে বেশিরভাগ টাকাই আত্মসাত করছে, সরকারের গেছে এই করোনা রোগীদের সাথে আমাদের তথ্য যোগাযোগ কমিটি অথবা আমাদের সিনিয়র লিডাররা এই রোগীদের সাথে টেলিফোনে খোঁজ খবর দিবে। যাদের করোনা হয়েছে আমরা রিপোর্ট পেয়েছি, পরীক্ষা করেছে, তাদের খোঁজ খবর নেব, তাদেরকে যদি কোনো সাহায্য দরকার যাতে হেল্প করতে পারে। হেল্প সেন্টার মানে সাহায্য কেন্দ্র, করোনার বিষয়ে সাহায্য কেন্দ্র, আমরা এখান থেকে জনগণকে কথা দিয়ে পরামর্শ অক্সিজেন দিয়ে ওষুধ দিয়ে সঠিকভাবে সত্যিকার অর্থে আমরা দেখতে সহযোগিতা বিভিন্ন দলের মাধ্যমে আমরা কি করব, খোঁজ খবর নেব, তথ্য সংগ্রহ করব, কারা কারা অসুস্থ, কারা কারা চিকিৎসা নিচ্ছে না, কারা পাচ্ছে না, ওদেরকে আমাদের সাধ্য মতো আমরা খাবার রান্না করা খাবার আমরা দেব। আমরা আমাদের কর্মসূচি যতদিন চলবে ততদিনই আমরা এই রান্না করা খাবার দেব। আজকে আমরা থাকবে এবং তা আজকে এই মুহূর্ত থেকে আমরা উদ্বোধন করলাম, শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আপনারা যারা যেদিন যার যার দায়িত্ব করবে তারা কাজ করবেন, এখানে টিম থাকবে, এই টিমগুলো এই প্রত্যেকদিন যার যার শিফটিং অনুযায়ী কোন মানুষটা কোন কর্মীটা আমাদের দলের অথবা দলের বাইরে আমাদের হেলথ সেন্টারের কাজ হবে। প্রথমত আপনারা আমরা